হাই, আই অ্যাম অর্ণব। প্রত্যেক দিন বাংলায় চেষ্টা করি, আজকে একটু ইংলিশটা ট্রাই করব, প্লিজ সহ্য করে নেবেন। সো আই ওয়াজ বর্ন ইন আ বেঙ্গলি মিডল ক্লাস ফ্যামিলি, আ টিপিক্যাল বেঙ্গলি মিডল ক্লাস ফ্যামিলি। মাই ফাদার ইজ আ ক্লার্ক ইন KMC ট্যাক্স ডিপার্টমেন্ট, ওই প্রত্যেক দিন সরকারি বাসে করে অফিস যায়। অ্যান্ড মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ। বোথ অফ মাই ব্রাদার্স আর ডুইং কোয়াইট ওয়েল, ওয়ান অফ দেম ওনস আ 2 BHK অ্যান্ড আ মারুতি 800। মাই কাজিন সিস্টার ইজ মেট্রন ইন আরেন্টেগোর হসপিটাল অ্যান্ড গেটস পেড আ 5-digit স্যালারি। বোথ অফ দেম আর ডুইং কোয়াইট ওয়েল, ইজ ইন্ট ইট? বাট ওয়েন ইট কামস টু মি, আমার সব আত্মীয় স্বজন পরিবার সবাই কেন এত হেজিটেন্ট অ্যাবাউট হোয়াট আই ওয়ান্ট টু ডু ইন লাইফ, আমি জানি না, জাস্ট জানি না। আম আই সাউন্ডিং লাইক টিসি মিউজিক্যাল? দো নট এক্স্যাক্টলি সেম, বাট মাই ফাদার্স ডেফিনেশন অফ ডুইং ওয়েল ইন লাইফ ইজ কোয়াইট সিমিলার টু দ্য প্রফেসর, উইচ ইজ মনিটারি সাকসেস। নাও লেট মি ন্যারেট মাই স্টোরি। দিস ইজ প্রোবাবলি ওয়েন আই ওয়াজ ইন ক্লাস 10 অ্যান্ড প্রি সিলেকশনের রেজাল্টস বোধ হয় বেরোচ্ছে। তো আমাকে না খাতা দেখতে ডাকেনি, জাস্ট লাইক অল আদার পিপল। আমার বাবাকে প্রিন্সিপাল দেখা করতে চেয়েছিল। আচ্ছা, বেশ ভালো খবর। আমি ভেবেছিলাম হয়তো একটু ভালো করেছি, বাট হোয়াট মাই প্রিন্সিপাল সেড, লেট মি টেল ইউ, মিস্টার দাস, ইয়োর সান হ্যাজ ফ্লাঙ্কড ইন হিস্ট্রি, হি ক্যান্ট ম্যানেজ টু পাস ইন এ সিম্পল সাবজেক্ট লাইক হিস্ট্রি, আই এম সরি টু সে, বাট হি শুড নট সিট ফর বোর্ডস এক্সাম। কিন্তু আমার সেই জাস্ট কিছু যায় আসে না, লাস্ট মোমেন্টে তো মুখস্থ করে কাজটা চালিয়েই দেবো। কিন্তু সেটা বাবাকে বোঝাবে কে? বাবা হোম্মি দম্মি হয়ে না হিস্ট্রি টিচার খোঁজা শুরু করলো, বা টিউশন, আই মিন হিস্ট্রি কে টিউশন নেয়? সো ওয়ান ডে হি কেম আপ টু মি অ্যান্ড টোল্ড মি অ্যাবাউট সুনির্মল স্যার। স্যার যখন ফার্স্ট দিন ক্লাসে এলো না, আমি একটু নার্ভাস ছিলাম। এবার মানে আমি কোনোদিন এরকম নার্ভাস হইনি, হঠাৎ করে একটু নার্ভাস হয়ে গেলাম। স্যার লুক লাইক ভেরি অ্যাংরি ইয়াং ম্যান, টল, হি ওয়াজ প্রোবাবলি ইন হিজ 30s, বাট আফটার দ্য ফার্স্ট ক্লাস আই নিউ এই সিধুজাটাই আমি খুঁজছিলাম। স্যার ওয়াজ আ এনসাইক্লোপিডিয়া, একটা বইতে জাস্ট হাতও দেয়নি, বেসিক স্টোরি লাইনটা প্রেজেন্ট করলো, আর চ্যাপ্টারটা আমার এখনও মনে আছে, INA অ্যান্ড ফরওয়ার্ড ব্লক, চূড়ান্ত চূড়ান্ত। হিস্ট্রিতে টপ তো করি না, কিন্তু আমার হিস্ট্রির প্রতি যে ইন্টারেস্টটা আছে, দ্যাট ইজ সামথিং মানে সবার সেটা থাকে না। স্যার হেল্প মি গ্রিউ মাই ইন্টারেস্ট অ্যাবাউট ডেমোক্রেসি, ওয়ারফেয়ার, তারপর এই ধরুন ইন্টারন্যাশনাল রিলেশনস, এ ভাস্ট টপিকস এগুলো, যেগুলো স্কুলে কোনো দিন পড়ায় না। তো আমার 12-এর বোর্ড শেষ হয়ে গেছে, আমি ছুটি কাটাচ্ছি, বাবা হঠাৎ করে এলো অ্যান্ড ই হ্যান্ডেড মি ওভার আ ফর্ম। আমি জানতাম না, মানে বললো ভরে দে, তো দেখলাম ওটা ক্ল্যাটের ফর্ম, অ্যান্ড হি ওয়ান্টেড মি টু পারসিউ ল ইন দিল্লি। আমি না জাস্ট মানে কোনোদিন ভাবিনি তো কি করব, জাস্ট মানে বুঝতে পারছিলাম না, নাই বললাম অবভিয়াসলি, বিকজ আই হ্যাভ আদার প্ল্যানস। ভেবেছিলাম যাদবপুর ইউনিভার্সিটিতে যাবো, হিস্ট্রি পড়বো, একটু বেশ একটা সাহিত্য সাহিত্য ব্যাপার আসবে। বাবা বলল মস্করা করছিস, বুঝতে পারলাম না কেন, বলল দ্যাট ট্র্যাশ ওয়ান্ট ফেচ ইউ ব্রেড অ্যান্ড বাটার। বাকি সবাই বলল জানেন ইউ আর জাস্ট আ মিডিওকার, ডোন্ট টেক সাচ রিস্ক, সবাই বলছিল কম্প্রোমাইজ কর, কম্প্রোমাইজ কর, যেইভাবে তোর বাবা দাদারা করে এসছে সেটা কর। পোষালো না, স্যারকে ফোন করল, স্যার বলল খুব একটা মজার কথা বলেছিল জানেন, বলেছিল যে জীবনে যা করতে চাস তাই কর, চোর হতে চাস চোর না, কিন্তু চুরিটা এমনভাবে করবি যেটার ওপর সিনেমা বানানো যায়, ধুমটু নয় বাট একটা সিনেমা যেটা উইল অ্যাকচুয়ালি গেট অ্যাপ্রিসিয়েশন। আই ওয়াজ ইন আ কনফ্লিক্ট, বাবার কথা শুনবো না, স্যারের কথা শুনবো না, নিজেরটা করব। যাই হোক, লেট মি টেল ইউ ওয়ান থিং, লার্ন টু ওয়াক অ্যালোন, নেভার এক্সপেক্ট থিংস টু টার্ন ইন ইউর ফেভার। একলা হাঁটতে হবে, রবীন্দ্রনাথ তো অলরেডি বলে গেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে। ও হ্যাঁ, কালকে না আমার ফার্স্ট ক্লাস যাদবপুর ইউনিভার্সিটি হিস্ট্রি অনার্স, আর বাবা কালকে রাতে এসে আমাকে একটা ফাউন্টেন পেন দিয়েছে, বলেছে কলেজে পড়াশোনাটা ভালো করে করিস, অ্যান্ড ওয়েস্ট মি লাক। নমস্কার, আমি মিডল ক্লাস বাঙালি।